ম্যাট্রিক্সের লেকচার 1 এ তোমাদের সবাইকে স্বাগত। লেকচার 1 এ আমরা ম্যাট্রিক্সের প্রাথমিক ধারণা এবং আমাদের দৈনন্দিন জীবনে ম্যাট্রিক্সের যে বিভিন্ন প্রকার ব্যবহার বা ব্যবহারের ক্ষেত্র এটা নিয়ে আলোচনা করব এবং পরবর্তী লেকচারগুলোতে আমরা ম্যাট্রিক্স বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের পরিচিতি এবং ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ এগুলো সম্পর্কে ধারণা লাভ করব। 1850 খ্রিস্টাব্দে ইংরেজ গণিতবিদ জেমস জোসেফ সিলভারস্টার সর্বপ্রথম ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দেন এবং তারই সহকর্মী আর্থার কোলি 1853 খ্রিস্টাব্দে ইনভার্স ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দেন এবং ম্যাট্রিক্সের তাৎপর্য তুলে ধরেন। তিনি বিশ্লেষণমূলকভাবে ম্যাট্রিক্সকে বর্ণনা করেন, এই জন্য আর্থার কোলিকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। আমরা জানি গণিতশাস্ত্র তথ্য পরিবেশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাট্রিক্স ব্যবহার করে বিভিন্ন প্রকার তথ্যকে খুব সহজে এবং সংক্ষেপে উপস্থাপন করা যায়। সমাজবিজ্ঞানীরা, গণিতবিদরা, অর্থনীতিবিদরা, পরিসংখ্যানবিদরা, ব্যবসায়ীরা তাদের নিজস্ব ক্ষেত্রে ম্যাট্রিক্সকে ব্যাপকভাবে ব্যবহার করে থাকেন। আমরা ক্লাস 9-10 বিভিন্ন প্রকার সমীকরণ সমাধানের পদ্ধতি সম্পর্কে জেনেছি, যেমন প্রতিস্থাপন, অপনয়ন, বর্জগুণ সমীকরণ সমাধানের আরেকটা ওয়ে। ম্যাট্রিক্সের ধারণাটা কোথায় থেকে আসলো? আমি এখানে তিনটা সমীকরণ লিখলাম, যেমন ধরো A1x এই তিনটা সমীকরণ লেখা যে কথা, এখন আমি যা লিখব তা লেখা একই কথা। যেমন দেখো A1 এই তিনটা সমীকরণ লেখা যে কথা, আমি যে প্যাটার্নগুলো লিখলাম এই প্যাটার্নগুলো লেখা একই কথা। আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখছি, তাহলে আমরা ম্যাট্রিক্সকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? ম্যাট্রিক্স হচ্ছে কতগুলো সংখ্যার সমন্বিত একটা রূপ, যেখানে সংখ্যাগুলোকে সারি এবং কলাম আকারে সাজানো থাকে। ম্যাট্রিক্সের এই যে প্রত্যেকটি সংখ্যাকে, এখানে যে আমরা প্রত্যেকটি সংখ্যা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটি সংখ্যাকে এক একটি উপাদান বা ভুক্তি বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে সারি আর কলাম কোথায়? ম্যাট্রিক্সের অনুভূমিক বরাবর যারা বিদ্যমান তাদেরকে বলা হয় সারি, আর উলম্ব বরাবর যারা বিদ্যমান তাদেরকে বলা হয় কলাম। এই যে এটা হচ্ছে আমাদের কলাম। ম্যাট্রিক্সকে সবসময় থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট অথবা দুই জোড়া সমান্তরাল সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়। অপরদিকে নির্ণায়ককে প্রকাশ করা হয় এক জোড়া সমান্তরাল সরলরেখা দ্বারা। আমরা যদি দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ বা গুণ করি, আমরা কিন্তু আরেকটা ম্যাট্রিক্সেই পাবো। ম্যাট্রিক্সের নির্দিষ্ট কোনো মান নেই, ম্যাট্রিক্স শুধু অপারেটর হিসেবে কাজ করে, বাট নির্ণায়কের নির্দিষ্ট বীজগাণিতিক মান থাকে। এটা ছিল ম্যাট্রিক্স এবং নির্ণায়কের গুরুত্বপূর্ণ পার্থক্য। আমরা কি জানছিলাম যে ম্যাট্রিক্স হচ্ছে তথ্যকে স্টোর করে রাখার একটা ওয়ে, যেখানে তথ্যগুলোকে সারি এবং কলাম আকারে প্রকাশ করা হয়। মানে একটি দোকানের পরপর 3 দিনে আম, আপেল, কমলা বিক্রয় নিম্নের তালিকায় দেওয়া আছে। আমরা এখন এই বিক্রয় তালিকা থেকে দোকানদারের মোট লাভের পরিমাণটা বের করবো। তো এখানে প্রথম দিন আম, আপেল, কমলা দেওয়া আছে, তারপর দ্বিতীয় দিনে আম, আপেল, কমলা বিক্রয় সংখ্যা দেওয়া আছে, তৃতীয় দিনে আম, আপেল, কমলার বিক্রয় সংখ্যা দেওয়া আছে, তারপরে প্রতিফলে লাভ দেওয়া আছে। এখান থেকে ম্যাট্রিক্সের সাহায্যে এটা দোকানদারের মোট লাভের পরিমাণটা নির্ণয় করবো। আম, আপেল, কমলা বিক্রয় তালিকাটাকে একটা ম্যাট্রিক্স ধরছি, আর প্রতিফলের লাভের যে সংখ্যাটা এটাকে আরেকটা ম্যাট্রিক্স ধরছি। এখন আমরা এখান থেকে যদি দোকানদারের মোট লাভটা বের করতে যাই, তাহলে আমরা কি করতে হবে? এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে হবে। তো আমরা এখানে দুইটা ম্যাট্রিক্সের গুণ করছি, গুণ করে আমরা শেষ পর্যন্ত মানটা পাইছি। তো এখানে ম্যাট্রিক্সের গুণ করা হয়েছে, আমি এখানে ম্যাট্রিক্সের গুণন নিয়ে আলোচনা করব না, আমি পরবর্তী লেকচারগুলোতে ম্যাট্রিক্সের গুণন নিয়ে আলোচনা করব। তোমরা শুধু জাস্ট এটা মনে রাখো যে ম্যাট্রিক্সের সাহায্যেও কি করা যায়, যে কোনো মান বের করা যায় যদি তুমি কোনো তথ্য, উপাত্ত বা সারি দেওয়া থাকে। তাহলে ম্যাট্রিক্সের লেকচার 1 এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী লেকচারে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।